সুরা রহিম আল্লাহ নামে রাতের শপথ যখন তা আধারে ঢেকে যায় দিনের শপথ যখন তা আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে পুরুষ ও নারী যা তিনি সৃষ্টি করেছেন তারও শপথ অবশ্যই তোমাদের চেষ্টা সাধনা হবে নানামুখী অতএব যে আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে ভয় করে ভালো কথাগুলো সে সত্য বলে মেনে নেয় অবশ্যই আমি তাকে সহজভাবে তার গন্তব্যে পৌঁছে দেব যে ব্যক্তি কার পণ্য করেছে এবং বেপরোয়া ভাব দেখিয়েছে এবং যে ভালো কথা মিথ্যা প্রতিপন্ন করেছে অবশ্যই আমি তাকে কঠোরভাবে তার গন্তব্যে পৌঁছাব তার রাশি রাশি ধন সম্পদ তার কাজে লাগবে না যখন তার পতন হবে আসলে মানুষকে সঠিক পথ প্রদর্শন করাই হচ্ছে আমার কাজ দুনিয়া আখেরাতে নিরঙ্কুশ মালিকানা আমারই জন্যে অতএব আমি তোমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ব্যাপারে সাবধান করছি নির্ঘাত পাপি ছাড়া অন্য কেউই সেখানে আগুনে চলবে না যে পাপি এদিনকে অস্বীকার করেছে এবং হেদায়ত থেকে মুখ ফিরিয়ে বেশি সে আল্লাহকে তাকে আমি এ থেকে বাঁচিয়ে দেব যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করেছে অথচ তোমাদের কারুই তার কাছে এমন কিছু ছিল না যার জন্যে তোমাদের কোনো রকম প্রতিদান দেয়া হবে হাঁ পাওনা এটুকুই সে শুধু তার মহান মালিকের সন্তুষ্টি কামনা করেছে এ কারণে অচিরেই তার মালিক তার উপর সন্তুষ্ট হবেন